ছবি যদি দর্শকের ভালো লাগে, দর্শক যদি ছবি দেয়, সেই ছবির প্রিমিয়ার হোক না হোক দর্শক যাবে এবং সেই ছবি হিট করাবে। আর যদি ভালো না লাগে, একশোবার প্রমোশন করলেও সেটা কোথাও যাবে, এবং তার অজস্র উদাহরণ আমাদের সামনে আছে। নসির কৌটো নিয়ে ঠিক সমস্যা বলবো না, মানে নসির কৌটোটা একটা সময় তো বাঙালি জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছিল, তখন নসির কৌটোর একটা বিরাট প্রাধান্য ছিল বাড়িতে। মানে বড়কর্তা যদি নসির কৌটো চাইতেন, তক্ষণে হয় তার গিন্নি, নাহলে তার যারা সেবাদাসী বা সেবাদাস ছিলেন তাদের সেই মুহূর্তে নসির কৌটোটা এনে দিতে হতো। তো নসির কৌটো একটা নেশা। এবার সেই নেশাটা ভালো কি খারাপ এর মধ্যে আমি যাচ্ছি না, নসির কৌটোর বদলে এখন কী কী নেশা এসছে তার মধ্যেও আমি যেতে চাইছি না, কিন্তু নসির কৌটো একটা পুরনো দিনকে বোঝায়, একটা পুরনো দিনের গন্ধকে বোঝায়, এবং এটার একটা অদ্ভুত মজাও আছে। মানে আমি আমার দাদুর স্থানীয় একজনের নসির কৌটো থেকে নসি নিয়ে দেখেছিলাম যে প্রচণ্ড হাঁচি হয়। হ্যাঁ, এটাতে মানে প্রচণ্ড হাঁচি, ননস্টপ হাঁচি হয়, কিন্তু সেটার যে অতটা ওনাদের কেন ভালো লাগতো সেটা আমি ঠিক জানি না, বলতে পারবো না, তবে সেটা খুব মজার একটা ব্যাপার। এবার এই গল্পটার মধ্যে নসির কৌটোটা ডমিনেট করছে সমস্ত চরিত্রগুলোকে, মানে আবর্তিত হচ্ছে, চরিত্রগুলো আবর্তিত হচ্ছে এই নসির কৌটোটাকে ঘিরে, এবং এই নসির কৌটো নিয়ে বাড়ির মধ্যে একটা প্যান্ডেমোনিয়াম শুরু হচ্ছে, এবং তার আড়ালে একটা গল্প লুকিয়ে আছে, এবং সেই গল্পটাই হচ্ছে এই ছবিটার মেন উপাদান। এবং যেহেতু নসির কৌটোটা এখানে হাইলাইটেড, নামটাও সেই জন্য নসির কৌটো, সেই জন্য বলবো যে নসির কৌটো নিয়ে অনেক কিছু আছে আর কি। আমি যেরকম ক্যারেক্টার করি জেনারেলি, আমার বাড়ির প্রধান মহিলা যার স্বামী নেই এবং যে পুরো বাড়িটার তত্ত্বাবধানে থাকেন, পরিবারটাকে এক করে রাখেন, এবং তার ডমিনেন্স এবং তার দাপট প্রত্যেকের ওপর সমানভাবে আছে, এবং এই নসির কৌটোটা নিয়ে তারপর একটা অদ্ভুত মজা শুরু হয়, এবং সেই মজাটার মধ্যেই মহিলাও জড়িয়ে পড়ে, বাকিটা আমি আর বলবো না। এটা ছবি দেখুন, আমি তো গত 35 বছর ধরে কাজ করছি, আমি মানে গুণেও শেষ করতে পারবো না যে আমি কত ছবিতে কাজ করেছি। তো প্রিমিয়ারের দিন আমাদের আগেকার সময় প্রিমিয়ারে মানে এত ব্যাপার স্যাপার কিছু ছিল না, খুব সিম্পল হতো, দর্শকরা ছবি দেখে বলতেন ছবিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এখন প্রিমিয়ারটা সময়ের সাথে সাথে একটা হ্যাজ বিকাম আ মেন পার্ট অফ দ্য ফিল্ম, আর মানে ওয়ান অফ দ্য মেন পার্ট। তো সেক্ষেত্রে প্রিমিয়ারের দিন আমার টেনশন কিছু হয় না, ফ্র্যাঙ্কলি বলছি, কারণ আমি এটা খুব ভালো জানি প্রিমিয়ার কোনো ছবিকে এগিয়ে দিতে পারে না, পিছিয়েও দিতে পারে না। ছবি যদি দর্শকের ভালো লাগে, দর্শক যদি ছবি দেয়, সেই ছবির প্রিমিয়ার হোক না হোক দর্শক যাবে এবং সেই ছবি হিট করাবে। আর যদি ভালো না লাগে, একশোবার প্রমোশন করলেও সেটা কোথাও যাবে, এবং তার অজস্র উদাহরণ আমাদের সামনে আছে। সুতরাং প্রিমিয়ারের দিন সবার সাথে দেখা হওয়া, এই যে আমরা একটা পরিবারের মতো সবাই মিলে একসাথে কাজ করেছি, তার যে একটা ফিল ছিল ওই সময়, একটা ভীষণ ফিল গুড একটা ব্যাপার আমাদের প্রত্যেকের মধ্যে ছিল, সেইটা আরেকবার আমরা রিক্যাপিচুলেট আরেকবার মনে করা, আবার একটা মেমরি তৈরি করা নতুন, যে আমাদের ছবিটা আজকে রিলিজ হচ্ছে, দ্যাটস ইট, মজা, জাস্ট মজা।